কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কারো এই পৃথিবীতে ঠাই হয় নাই চিৎকার মেরে বলুন ঠিক কিনা তসলিমা নাসরিন কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছে তো বাংলাদেশ থেকে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছে দেশে আসার মতো তার পরিস্থিতি নাই ঠিক কিনা বলেন টাকলো মুরাদ কিছুদিন আগে কোরআনের বিরুদ্ধে বলার কারণে আজ ওই টাকলারে দেখলেই মানুষ জুতা মারে আছে না নাই আমার প্রিয় উপস্থিতি কয়েকদিন আগে আপনাদের পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ে আমার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য রসুলের শান আর মানের উপর আঘাত করেছে বেঈমানেরা আমার রসুলের শান ও মানকে হেফাজত করার জন্য আরিফুজ্জামান রাহি নামে এক ভাই রক্ত দিয়ে নবীর শান ও মানকে পঞ্চগড়ের ময়দানে উঁচিয়ে ধরে রেখেছে ঠিক কিনা মুসলমান আবারও যদি নবীর শান ও মানকে রক্ষা করার জন্য পাট গ্রামে হাজারো আরিফুজ্জামানের মতো রক্ত দিতে হয় আমরা কারা কারা প্রস্তুত নবুয়াত জিন্দাবাদ মোরা শেষ নবীজির বীর সিপাহী বেঁধেছে আজকে মৃত্যু কাফন কাদিয়ানীদের জানাতে চাই করব দরাই তুদের দাফন ঠিক কিনা মোরা শেষ নবীজির বীর সিপাহী বেঁধেছে আজকে মৃত্যু কাফন কাদিয়ানীদের জানাতে চাই করব দরাই তুদের দাফন খতমে নবুয়াতের শানে করবে যারা অপমান প্রাণ গেলে লড়তে রাজি করব দরাই তুদের দাফন খতমে নবুয়াত জিন্দাবাদ খতমে নবুয়াত জিন্দাবাদ ঠিক কিনা খতমে নবুয়াত উঠাও আওয়াজ জাগো মুজাহিদ ওই জাগো আবার শিরে বাঁধো মামা মদিনার চেতনায় শহীদের মিছিলে চলো দুর্বার আজ দীপ্ত কণ্ঠে মোরা জানাতে চাই হকের পথে সদা লড়তে রাজি দুর্গম গিরিপথ মারিয়ে যাব বাংবো দুয়ার ওই কাদিয়ানির ঠিক কিনা আজ দীপ্ত কণ্ঠে মোরা জানাতে চাই হকের পথে মোরা লড়তে রাজি দুর্গম গিরিপথ মারিয়ে যাব বাংবো দুয়ার ওই কাদিয়ানির বাংবো দুয়ার ওই কাদিয়ানির খতমে নবুয়াতের শানে করবি যারা অপমান প্রাণ গেলেও লড়তে রাজি প্রাণ গেলেও লড়তে রাজি খতমে নবুয়াত জিন্দাবাদ খতমে নবুয়াত জিন্দাবাদ আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াত তিলাওয়াত করছি আয়াতুল কুরসি আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ এখানে নিজের পরিচয় দিচ্ছেন আল্লাহ হচ্ছেন যে চিরঞ্জীব আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন চিরঞ্জীব এই পুরোটা আয়াতে আল্লাহ তাআলা এক একটা করে বৈশিষ্ট্য বর্ণনা দিয়েছেন এই আয়াতটি যে সূরার মধ্যে রয়েছে ওই সূরাটির নাম কি সূরাতুল বাকারা নাম কি কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরার নাম কি সূরাতুল বাকারা আর সবচেয়ে ছোট সূরার নাম কি সূরা কাউসার কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা নাম হচ্ছে সূরাতুল বাকারা সূরাতুল বাকারা এমন একটু সূরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরাতুল বাকারা যদি কোনো ঘরের মধ্যে তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে জিন শয়তান পেতনি বের হয়ে যায় প্রিয় পাঠ গ্রামবাসী আপনারা যখন দোকান উদ্বোধন করবেন নতুন কোনো ঘর উদ্বোধন করবেন সূরা বাকারা তেলাওয়াত করবেন ওই ঘরটাকে বরকত দিয়ে যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে আবার আপনার ওই ঘরটাকে যিনি বিপদ মুক্ত করে দিবেন জিন পেতনি মুক্ত করে দিবেন তিনি কে তাহলে কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা নাম হচ্ছে কি সূরাতুল বাকারা নাম কি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিয়ে ইনশাল্লাহ বিদায় হয়ে যাব কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা যেই ঘরের মধ্যে তেলাওয়াত করা হবে ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিবেন আবার যেই ঘরে যেই দোকানে তেলাওয়াত করা হবে ওই দোকান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন পেতনির আসর এবং অবরকত থেকে হেফাজত করবেন আর এই সূরার মধ্যে একটি আয়াত রয়েছে এই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি আমার তিলাওয়াতকৃত হাদিসে বিশ্বনবী বলেন মান কারা আয়াতাল কুরসি দুবর কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত নবীজি বলছেন যে আমার যে উম্মত
যেই ব্যক্তি যেই পুরুষ যেই মহিলা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে মরতে দেরি হবে রবের জান্নাতে যেতে দেরি হবে না পরি সুবহানাল্লাহ তার মানে তার মৃত্যুটাই কেবলমাত্র তার এবং তার জান্নাতের মধ্যে পার্থক্য ঠিক কিনা মুসলমান এই আয়াতের সবচেয়ে বড় মূল্যবান একটা ঘটনা যেটা আমি আপনাদেরকে শোনানোর উদ্দেশ্যে আজকে বসেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে ইসলামিক স্টেট কায়েম করেছেন মদিনার মধ্যে যখন নবীজি ইসলামের শাসন কার্য কায়েম করেছেন তখন মুসলমান ধনীদের কাছ থেকে যাকাতের মালকে জমায়েত করলেন আপনাদের পাটগ্রামের যারা বড়লোক আছে যাকাত দেয় কি দেয় না যারা ধনী মুসলমান তাদের উপর যাকাতের বিধান হচ্ছে ফরজ ঠিক কিনা মুসলমান আমার রসুল যখন ইসলামিক স্টেট কায়েম করেছেন মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক স্টেট কায়েম করার পরে দরিদ্রদের কাছ থেকে যাকাত কালেকশন করলেন যারা টাকা পয়সার মালিক তাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করলেন যারা সবজির মালিক তাদের কাছ থেকে সবজি কালেকশন করলেন যারা শস্যের মালিক তাদের কাছ থেকে শস্য কালেকশন করলেন এক কথায় যারা যে সম্পদের মালিক তাদের কাছ থেকে ওই সম্পদ যাকাত স্বরূপ কালেকশন করা হলো এবার আমার নবীজি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবীরা শোনো শোনো জাকাতের মাল কালেকশন করার পরে বিশাল স্তূপ হয়ে গেছে গোদামখানার মধ্যে জাকাতের মাল রাখা হয়েছে এখন আমার ওই জাকাতের মালকে পাহারা দেওয়ার জন্য পাহারাদার দরকার আছে না নাই কি বলেন আপনি যদি আপনার ঘরে স্বর্ণ রেখে দেন আর যদি পাহারাদার না থাকে সুরকি থুইব না নিয়া পালাইব আমার নবীজি বললেন আমার জাকাতের মালকে পাহারা দেওয়ার জন্য একটা পাহারাদার লাগবে নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আবু হুরায়রা আমি রসুল তোমাকে মুনাসিব মনে করে ওই যাকাতের মালকে পাহারাদারি দায়িত্ব দিয়ে দিলাম পরি সুবহানাল্লাহ সহি বুখারীর বর্ণনায় সবারই তো ফ্যামিলি হবে সবারই তো ঘর বাড়ি আছে সবার মালকেই তো পাহারা দেওয়া দরকার সবার মালকেই তো হেফাজত করা দরকার আপনাদের সবার মালকে কিভাবে কষ্ট ছাড়া হেফাজত করবেন এমন একটা আমলই আমি আজকে আপনাদেরকে হাদিস থেকে শুনিয়ে দিব পড়ি ইনশা আল্লাহ আমার নবীজি আবু হুরায়রাকে দায়িত্ব দিয়ে দিলেন সহি বুখারীর বর্ণনা এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি মালি যাকাতি রমাদান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সরকারে দুআলাম নবী রাহমাতুল লিল আলামিন আমাকে কোন এক রমজান মাসে যাকাতের মাল হেফাজত করার দায়িত্ব দিয়েছেন এই যুবক ভাইরা আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন নাকি আজকে আমি যদিও আলোচনা সংক্ষেপ করব কিন্তু আলোচনাটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল শিক্ষা দিয়ে যাব ইনশাআল্লাহ আজকে দেশের প্রতিটা অঞ্চলে ওয়াজ হচ্ছে প্রতিটা অঞ্চলে আওয়াজ হচ্ছে আজকে আমাদের মধ্যে আমল নাই আমি ছোট মানুষ সেই বিবারিয়ার মুসাফির এসেছি সেই কক্সবাজার থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ দীর্ঘ পথ জার্নি করে আজকে একটা গুরুত্বপূর্ণ আমল শিক্ষা দিয়ে যাব মনোযোগ দিয়ে শুনবেন আমি মনে করি এই আমলটা আপনার জীবনে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে চিৎকার মেরে বলুন ঠিক কিনা কারণ নাজাত পাওয়ার জন্য বেশি আমলের দরকার নাই বহুত পরিমাণ পাহাড়ের আমলের দরকার নাই বড় আল্লামা হওয়ার দরকার নাই নাজাত পাওয়ার জন্য আপনার জীবনের যে কোনো একটা আমলই যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা মুসলমান আবু হুরায়রা বলেন ওয়াক্কালানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি মালি যাকাতিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের মালের পাহারাদারি দায়িত্ব দিয়েছেন আমি যাকাতের মালকে পাহারাদার করার জন্য যাকাতের মালের হেফাজত করার জন্য আমি রাতের বেলায় একটা চেয়ার নিয়ে ওই গুদামখানার সামনে বসে পড়লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাত যখন মধ্যরাত হয়ে গেল আমি তাকায় দেখলাম আমার সামান্য একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো এমন সময় আমি তাকায় দেখলাম কে যেন
টিপটিপি করে ওই যাকাতের মালকে চুরি করার জন্য গুদামের ভিতরে ঢুকে পড়ল। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুদামখানার ভিতরে গিয়ে বললেন, কে রে? হুজুর হুজুর আমি 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 কে? হুজুর আমি আমি চুর। হুজুর আমি চুর। আবু হুরায়রা আবার তার কলার ধরে ফেললেন, কেন চুরি করে চুরি করতে এসেছো? আর এত পরিমাণ চুরি তুমি করেছো, তোমার বস্তার মধ্যে তুমি এত পরিমাণ মাল ঢুকিয়েছো, আমি তোমাকে এই অপরাধের কারণে আমার নবীজির কাছে নিয়ে যাব, আর আমার রসুল তোমার এই পরিমাণ চুরির অপরাধে তোমার হাত কেটে দিবে। চোরের অপরাধের শাস্তি কি? হাত কেটে দাও। কোরআনের শাস্তি কি? আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা। চোর পুরুষ এবং চোর নারীর অপরাধের শাস্তি হচ্ছে ওই চোরের হাত কেটে দিতে হবে, ঠিক কিনা? কিন্তু বড় আফসোস করে বলতে হয়, আমার বাংলাদেশে ছেঁচড়া চোরের শাস্তি হয়, জুতা চোরের শাস্তি হয়, কাপড় চোরের শাস্তি হয়, লুঙ্গি চোরের শাস্তি হয়, কিন্তু কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা চুরি করে এদের কোনো শাস্তি হয় না, ঠিক কিনা? জুতা চোরকে পাইলে যে জীবনে কাউরে গালিও দেয় নাই সেও একটা কিল দিতে চায়, ঠিক কিনা? জনমের মায়ের পাবলিকের মায়ের যে খাইছে সে বুঝে, ছেঁচড়া চোরকে পাইলে সবাই পিটাইতে চায়, কিন্তু যারা কলমের খোঁচায় চুরি করে তাদের দ্বারে কাছেও কেউ যেতে চায় না, দেখলেই স্যার স্যার বলে স্যালুট দেয়া ছেড়া নাই। আমি তো মনে করি আমার বাংলাদেশের যারা রাষ্ট্রের কোটি কোটি টাকা কলমের খোঁচায় মেরে দেয়, এদের একজনকে যদি বাইতুল মুকাররমের সামনে কোরআনের শাস্তি অনুযায়ী যদি হাত কেটে দেওয়া যেত, আল্লাহর কসম করে বলছি, আমার সোনার বাংলাদেশ পরের দিন থেকে সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়ে যেত, ঠিক কিনা? পরের দিন থেকে বাংলাদেশে একটা চোর আর চুরনিও খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা মুসলমান? তাহলে আবু হুরায়রা বললেন, চুর, তুমি যেই পরিমাণ চুরি করেছ, তোমার এই চুরির শাস্তি হলো নবীর কাছে যদি নিয়ে যাই, তোমার এই পরিমাণ চুরির অপরাধে নবীজি তোমার হাতকে কেটে দিতে পারে। চুর এবার বলে, আবু হুরায়রা, আমি বড় গরিব, আমার সন্তানগুলো কয়েকদিন যাবত ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে। আবু হুরায়রা, রে, আমার সন্তানগুলো যখন আমাকে আব্বু আব্বু বলে কান্না করে, খাবারের যন্ত্রণায় যখন ছটফট করে, খাবার পাওয়ার যন্ত্রণায় যখন ছটফট করে, আমি সহ্য করতে পারি না ক্ষুধার তীব্র যন্ত্রণার কান্না দেখে, আমি সহ্য করতে পারি না। ও আবু হুরায়রা, আমি সারাদিন কাজকর্ম অন্বেষণ করেছি কিন্তু কেউ আমাকে কাজ দেয় নাই। আবু হুরায়রা, আমি অপারক হয়ে তোমার কাছে এই যাকাতের মালকে চুরি করতে এসেছি। আবু হুরায়রা, তোমার পায়ে ধরছি, তোমার হাতে ধরেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি চোর ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করতে আসব না। চোর ধরা খাইলে বাঁচার জন্য কি বলে? জীবনে আর কোনোদিন চুরি করতে আসব না। আবু হুরায়রার এত মায়া লেগেছে, কারণ এই আবু হুরায়রা তো সেই আবু হুরায়রা যে আবু হুরায়রা একদিন নিজেই ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছিল। এই আবু হুরায়রা দয়া লেগেছে, আবু হুরায়রা চুরকে বলছে, যা সাবধান, আর কিন্তু আসবি না। এবার আবু হুরায়রার চুর আবু হুরায়রার কাছ থেকে বিদায় হয়ে চলে গেল। ফজরের সময় হয়ে গেল, আবু হুরায়রা নবীর পিছনে ফজরের দুই রাকাত ফরজ নামাজ আদায় করলেন। নামাজ আনতে আমার নবীর সুন্নত ছিল, ইমাম সাহেবরা যেরকম ভাবে সামনে দিকে ফিরে বসে মুসল্লিদের দিকে মুখ করে বসে, আমার নবীর সুন্নত হচ্ছে, আমার নবী মুসল্লিদের সামনে মুখ করে বসলেন, আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করলেন, আবু হুরায়রার দিকে তাকায় তাকায় মুসকি মুসকি হাসে। আবু হুরায়রা বলে, আমি চিন্তা করলাম আমার নবীর কাছে গত রাত্রের ঘটনা আমি খুলে বলবো, এই কথা যখন মনে মনে ভাবলাম, আমার নবী আমাকে ডেকে বলছেন, আবু হুরায়রা,
এদিকে আসো আমি আমার নবীর কাছে চলে গেলাম আমার নবী বললেন মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা আবু হুরায়রা কে নবীজি ডেকে বলছেন আবু হুরায়রা শোনো শোনো মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা ওহে আবু হুরায়রা গত রাতে তোমার কাছে যে চোর এসেছিল তার কি খবর সুবহানাল্লাহ বলবেন না আবু হুরায়রা চিন্তা করেন আমার নবী কেমনে জানলেন আমার কাছে যে চোর এসেছে এটা তো সত্য আমার নবী কেমনে জানলেন আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যে চোর এসেছিল এটা তো সত্য তবে আমি তো আপনাকে বলি নাই আমি কেবলমাত্র ইচ্ছা করেছি আপনাকে বলবো আপনি কেমন করে জানলেন এবার আপনাদের কাছে জানতে চাই আমার নবী কি গায়েব জানে নাকি জানে জানে কে বলছে জানে নবী গায়েব জানে লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ কুল লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ ও নবী আপনি তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানেন গায়েবের খবর যিনি জানেন তিনি কে হয় নাই গায়েবের খবর যিনি জানেন তিনি কে আল্লাহকে মহব্বতে একটা ডাক দেন তিনি কে আল্লাহ আবার আল্লাহ আমার নবী যা বললেন আবু হুরায়রা আমি গায়েবের খবর জানি না আমার আল্লাহ আমাকে সেই খবরটা জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবীকে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এমন কিছু খবর জানাই দিতেন তা আবু হুরায়রা বলি ইয়া রাসূলুল্লাহ ঘটনা শেষ করেই ছেড়ে দিব ইয়া রাসূলুল্লাহ চোর আসছিল আমার কাছে ক্ষমা চেয়েছে বলছে সে আর কখনো আসবে না নবী আপনি তো জানেন আমি আবু হুরায়রার দিলটা বড় নরম ও নবী আমার দয়া হয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি পড়ি সুবহানাল্লাহ আল্লাহ নবী মুস্কে এসে বললেন আবু হুরায়রা তুমি জানো না যেই চোরকে তুমি ছেড়ে দিয়েছো এটা কোনো ছোটখাটো চোর না এটা কোনো ছিচকে চোর না এটা হচ্ছে চোরের ঘরের চোর এটা হচ্ছে সবচেয়ে বড় চোর এই চোর আবার দ্বিতীয় রাত্রে তোমার কাছে আসবে সুবহানাল্লাহ বলবেন না এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ইশারের নামাজ আদায় করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই গুদামের সামনে চেয়ার নিয়ে বসে পড়লেন আবু হুরায়রার ভিতরে আমার রসুলের কথাটা বাজতেছে যে আমার নবী যেহেতু বলছে চোর আসবে নিশ্চয়ই চোর আসবে কারণ আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না আবু হুরায়রা অপেক্ষা করতেছে চোর কখন আসবে তার কলারে কখন খপ্পর করে ধরব আবু হুরায়রা তাকায় দেখে রাত যখন গভীর হয়ে গেল আবার সেই চোর আবু হুরায়রার চোখকে ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে আবু হুরায়রা বলে এখন তারে ধরব না দেখি সে কি করে আবু হুরায়রা তাকায় দেখে চোর ওই গুদামের মধ্য থেকে ভালো ভালো মালগুলা বস্তার ভিতরে ঢুকাইতেছে আবু হুরায়রা বলে যাব একটু পড়ে যাব আবু হুরায়রা সে যখন তার চোর যখন তার বস্তা পরে কাঁধের মধ্যে নিয়ে বের হয়ে যাবে আবু হুরায়রা পিছন থেকে খপ করে ধরে ফেললো আর বললো এই চোর বেটা গতকাল না ওয়াদা করেছিলে আসবি না আজকে কেন আসলি বলে আবু হুরায়রা আমার ফ্যামিলির সন্তানগুলো বড় ক্ষুধার্ত ও আবু হুরায়রা আবারও বাচ্চাগুলো কান্না করতেছে যে খাবার নিয়েছিলাম সেটা শেষ হয়ে গেছে আবু হুরায়রা আমি সারাদিন কাজ অন্বেষণ করেছি কাজ তালাশ করেছি কেউ আমাকে কাজ দেয় নাই আবু হুরায়রা এই জন্য আমি আমার বাচ্চাদের ক্ষুধা নিবারণ করার জন্য চলে আসছি আবু হুরায়রা মনে মনে চিন্তা করে কি ব্যাপার চোর তোমার বাচ্চাগুলো রাক্ষস নাকি এত খাবার নিয়েছো গতকালকে একদিনই সাবার আবু হুরায়রা বলে না না কোনো কৈফিয়ত চলবে না কোনো অজুহাত চলবে না আবু হুরায়রা বললেন না না তোমাকে নবীজির কাছে নিয়ে যাওয়া হবে বলল না আবু হুরায়রা আমাকে আজকেও ছেড়ে দাও আমি আজকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন আসব না এমন চোর আছে না না আবু হুরায়রা আমি ওয়াদা দিচ্ছি আর আসব না চোর চলে গেল আবু হুরায়রা ফজরের নামাজ আনতে আমার নবীর সামনে বসে বললেন নবীজি নামাজ শেষ করে আবার আবু হুরায়রার দিকে মুস্কি হেসে আবু হুরায়রাকে ডাক দিলেন বললেন আবু হুরায়রা চলে আসো আসার পরে আল্লাহ নবী আবু হুরায়রাকে ডেকে ডেকে বলছেন আবু হুরায়রা
هريرة ما فعل سيرك الباري حتى يا أبا هريرة وأبو هريرة তোমার কাছে যে আবার গতকালকে যে চোর এসেছিল ওই চোরের কি খবর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলছিলেন চোর আসবে আমি জানি আপনার কথা মিথ্যা হতে পারে না ও নবী আজকেও চোরটা এসেছিল তবে আজকে গতকালকের চাইতেও বেশি কাকুতি মিনতি করার কারণে আমি এই চোরকে ছেড়ে দিয়েছি আমার নবী বললেন আবু হুরায়রা এই চোর কিন্তু সাধারণ চোর না এই চোর হচ্ছে বড় একজন চোর এই চোর হচ্ছে অলরাউন্ডার চোর এই চোর আজ রাতকেও তোমার কাছে আসবে এবার আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি আজকে আসলে আর এই চোরের কোনো রক্ষা নাই রাসূল আজকে আসলেই তাকে ধরে আপনার কাছে নিয়ে বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যদি চোর চুরি করতে আসে ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম অবশ্যই অবশ্যই এই চোরকে আমি ধরে আপনার কাছে নিয়ে আসব এবার আবু হুরায়রা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে চোর সুযোগের অপেক্ষায় আছে আবু হুরায়রা নামাজে দাঁড়াবে আর চুরি করতে যাবে এবার আবু হুরায়রা চের পেলেন চোর এক পা দু পা করে টিপ টিপ করে ওই গুদামের মধ্যে ঢুকে পড়ল আবু হুরায়রা শর্টকাটে শর্ট করে নামাজ ছেড়ে দিলেন শর্ট করে নামাজ সেরে ফেললেন আবু হুরায়রা দেখতেছে চোর চুরি করতেছে আবু হুরায়রা বলে এখন যাব না চোর বস্তা কমপ্লিট করুক বস্তা ভরে ফেলুক চোর তার গাড়িটা পূর্ণ করুক তারপরেই যাব এবার চোর ভরতে 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 বস্তা ভরে ফেলল আবু হুরায়রা এবার পিছন থেকে খপ করে ধরে ফেললেন বলে এই চোর তুমি তো সেই চোর যে চোর গত দুই রজনীতে এসেছ বলে হুজুর হ্যাঁ আমি সেই চোর বলে তুমি না ওয়াদা করেছিলে বলে স্যার বলে হুজুর আজকেও আমার বাচ্চাগুলো কান্না করতেছে আমি সহ্য করতে পারি নাই তাদের ক্ষুধা নিবারণ করার জন্য আসছি বলছে না না আর কোনো অজুহাত চলবে না মানুষের হাত হচ্ছে তিনটা কয়টা তিনটা তিনটা কয়টা ডান হাত আর এটার নাম আরেকটা আছে নাম কি অজুহাত যেই হাতের কোনো মলম নাই ওই হাতের নাম হচ্ছে কি অজুহাত মানুষের অজুহাতের উপরে কোনো মেডিসিন নাই অজুহাতের উপরে কোনো মেডিসিন চলে না তো বলতেছে আবু হুরায়রা বলে না না তোমার অজুহাত দুই দিন শুনে আমি বোকা হয়েছি দুই দিন বোকা মানায় আমার চলে গেছো আজকে আর ছাড় দেওয়া যাবে না আবু হুরায়রা ধরেই ফেলছে রসুলের কাছে নিয়ে যাবেই যাবে এবার চোর ডাক দিয়ে বলে আবু হুরায়রা শোনো শোনো আমি চোর হলেও আমার ঈমান তাজা এমন চোর আছে না নাই আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও যদি তুমি আজকে আমাকে ছেড়ে দিতে পারো আজকের মতো যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে এমন একটা বাণী শিখায় দেব এমন একটা তালা এমন একটা চাবি শিখায় দেব এমন একটা আমল শিখায় দেব এমন একটা টেকনিক শিখায় দিব যে একটা আমল যদি করতে পারো যে একটা টেকনিক যদি তুমি ফ্লো করতে পারো তাহলে তোমার মালকে তোমার নিজের আর রাত জেগে পাহারা দিয়ে করতে হবে না আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে দায়িত্ব দিয়া তোমার মাল এবং তোমাকে হেফাজত করবেন পরে সুবহানাল্লাহ আবু হুরায়রা এমন একটা টেকনিক আর আমল শিক্ষা দিব যে একটা আমল যদি করতে পারো তোমাকে এবং তোমার সমুদয় মালকে তোমার বাড়িঘরকে তোমার স্বর্ণ অলংকার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সকে একজন হেফাজত করবেন তিনি কে আল্লাহ তাআলা আবু হুরায়রা তো এমন একজন সাহাবী আবু হুরায়রা একটা হাদিস শিক্ষা করার জন্য রসুলের দরবারে পড়ে থাকতেন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেন তবু আমার রসুলের দরবার ছেড়ে কখনো যেতেন না আবু হুরায়রা বলে চোর তুমি চুরি করো আবার তোমার কাছে এত বড় টেকনিক আছে এত বড় আমল আছে তোমার কাছে যাও আমি কথা দিলাম যদি আমাকে শিক্ষা দিতে পারো যদি সেই টেকনিকটা শিখাই দিতে পারো আমি তোমাকে অবশ্যই অবশ্যই মুক্ত করে দিব প্রিয় ভাইরা আমার আবু হুরায়রাকে জিজ্ঞাসা আবু হুরায়রা কথা বলার পরে চোর বললেন আবু হুরায়রা কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে বড় একটি সূরা রয়েছে ওই সূরার নাম কি সূরাতুল বাকারা নাম কি সূরাতুল বাকারা বাকারা হচ্ছে গাভী
গাভীর নামে আল্লাহ কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সবচেয়ে বড় সূরাটি নাযিল করেছেন পড়ি সুবহানাল্লাহ আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা সূরা বাকারার মধ্যে এমন একটা আয়াত রয়েছে যে আয়াতটা যদি তুমি পড়তে পারো ওই আয়াতটা যদি তুমি প্রতিদিন ঘুমের ঘরে ঘুমের পূর্বক্ষণে যদি আমল করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে তোমাকে এবং তোমার সমস্ত মালকে হেফাজত করবেন পড়ি সুবহানাল্লাহ আচ্ছা আয়াতুল কুরসি কারা কারা পারেন দেখি তো কারা কারা পারেন আজ থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ এবার কারা কারা পারবেন না যারা যারা শিখেন নাই যারা যারা এখনো পারেন না আমলটা শিখে নেবেন ইনশাআল্লাহ আপনার ব্যাংক ব্যালেন্স আপনার টাকা পয়সাকে আপনার নিজের যদি রাত জেগে পাহারাদারি না করতে হয় স্বয়ং আল্লাহ যদি হেফাজত করে আল্লাহ যদি হেফাজত করে পৃথিবীর কোনো শক্তি সেটাকে ছিনিয়ে নিতে পারবে বলেন কখনো পারবে না এই জন্য এই আমলটা করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এত দামি দামি আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এত দামি দামি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওই চোর বলে আবু হুরায়রা এই দামি আয়াতটার ব্যাপারে মুসলমানের এত বেখবর এই আয়াতটা যদি তুমি পড়তে পারো আগামীকাল থেকে তুমি জেগে আর তোমার সম্পদকে পাহারা দিতে হবে না রব্বুল আলামিন নিজেই দুইজন ফেরেশতার মাধ্যমে পাহারা দিবেন পরি সুবহানাল্লাহ শেষ অংশে চলে আসছে আরেকটুখানি আমার রসুলের দরবারে আবু হুরায়রা গেলেন ফজরের নামাজ আদায় করলেন ফজরের নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলছেন আবু হুরায়রা মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা আবু হুরায়রা চোর আসছিল নি চোরের কি খবর বলে ইয়া রাসূলুল্লাহ হাসতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ চোর তো আসছিল তবে আজকে আমি ইচ্ছাকৃতই ছেড়ে দিয়েছি নবীজি বললেন কি বলো ইচ্ছাকৃতই ছেড়ে দিয়েছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ আজকে আবু হুরায়রা আমাকে এমন দামি একটা আয়াত শিক্ষা দিয়েছে যেটা আমি আবু হুরায়রা কি বলবে কখনো জানতাম না এই কারণে আমি আবু হুরায়রা চোরকে ছেড়ে দিয়েছি পরি সুবহানাল্লাহ চোরেও এত বড় আলেম যে চোরেও তোমাকে আমল শিক্ষা দিয়ে গেছে বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রা বলো কি আমল শিক্ষা দিয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ আজকে যখন আমি তাকে ধরে বেঁধে ফেললাম আর আপনার কাছে নিয়ে আসবো আমি ইচ্ছা করলাম তো সে আমাকে বলতেছে আবু হুরায়রা আজকের মতো আমাকে ছেড়ে দাও হাত জোর করে বলছি তো বলছি যে না ছাড়বো না বলে আবু হুরায়রা তাহলে শুনো আমি তোমাকে দামি একটি আমল শিক্ষা দিব যে একটা আমল যদি তুমি পালন করতে পারো আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে তোমাকে এবং তোমার মালকে হেফাজত করবেন পরি সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওই চোর বলছে কোরআনে কারীমের মধ্যে একটি আয়াত রয়েছে আয়াতুল কুরসি ওই আয়াতটা যদি কোনো বান্দা ঘুমানোর পূর্বে আমল করতে পারে আল্লাহ তাআলা ওই আয়াতকে উসিলা করে তাকে এবং তার সমস্ত মালকে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতার মাধ্যমে হেফাজত করবেন পরি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন আবু হুরায়রা সে চোর ঠিকই সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী কিন্তু তোমাকে যে আমলটা শিক্ষা দিয়েছে তোমাকে যে কথাটা বলেছে এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে চূড়ান্ত সত্য কথা পরি সুবহানাল্লাহ সেই কিতাব আমাদের উপর নাজিল হয়েছে এতে করে আমরা খুশি না বেজার এই আমলটা আজ থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন বলেন আমিন